এর বুল আছো তুমি? জি স্যার, জি স্যার আছি। হ্যাঁ, বুল বলতে স্ট্যাক বুল আর বুলের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। বুল মানে সেটা সেক্সুয়াল বা ব্রিডিং করার ক্যাপাবিলিটিস আছে, ওইটা আমরা ওই পারপাসে ব্যবহার করতেও পারি বা নাও পারি, কিন্তু স্ট্যাক বুল মানে অবশ্যই আমরা ওই বুলটাকে ব্রিডিং পারপাসেই ব্যবহার করব। অন্য কোনো কাজে সে লাগাতে পারি, কিন্তু মেইন পারপাস তার থাকবে ব্রিডিং পারপাস, এবং ওই কাজে ইউজ করবই। আর বুলটা করা যাবে, কিন্তু হয়তো আমরা করতেছি না, কিন্তু করা যায়, সেই ক্যাপাবিলিটিস তার আছে। এতটুকুই পার্থক্য, বোঝা গেছে? জি জি স্যার, বুঝতে পেরেছি হ্যাঁ, এখন দেখো স্যার। বেবি কাফ সম্পর্কে যদি একটু বলতেন, ক্লিয়ার কোনটা কনসেপ্ট। বেবি কাফ? বেবি কাপ? জি স্যার। বেবি কাপ দেখো, ওই যে জন্মের সাথে সাথে যখন হবে তখন সেটাকে আমরা শুধু বলবো কাপ। হ্যাঁ, যখন 1 সপ্তাহ বয়স বা তার একটু বেশি বয়স হবে তখন সেটাকে আমরা বলবো বেবি কাপ। মানে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন সেই অবস্থায় তাকে বলবো কাফ, কিন্তু যখনই তার বয়স 1 সপ্তাহ হবে বা তার চেয়ে একটু বেশি হবে তখন সেটাকে আমরা বেবি কাফ বলবো। জি স্যার, বুঝতে পেরেছি। এখন দেখো যে টার্মিনোলজি অফ গোট, অর্থাৎ ছাগল এর সাথে রিলেটেড কিছু টার্মস আছে, সেই টার্মস গুলো তোমাদেরকে একটু দেখাবো। সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। হ্যাঁ দেখো, এর আগে আমরা বললাম যে হর্সের বাচ্চাকে আমরা কি বলবো, যেটা মেল ফিমেল যে কোনোটা হতে পারে, কি বলবো সেটাকে হর্সের বাচ্চাকে? জানা আছে কারো হর্সের বাচ্চাকে কি বলা হয়? নিউবর্ন বাচ্চা, ফল স্যার। ফুল। হ্যাঁ, তো গোটের ক্ষেত্রে আমরা বলবো কিড। কিড বলতে বোঝানো হয়েছে এলিয়ন গোট অফ আইদার সেক্স, মানে মেল ফিমেল যে কোনোটা হতে পারে, কিন্তু বয়সটা 1 বছরের নিচ পর্যন্ত বা 1 বছর, যতদিন পর্যন্ত সে 1 বছর হয়নি ততদিন পর্যন্ত আমরা তাকে কিড বলবো। যখনই 1 বছর ক্রস করবে কিন্তু তার বয়সটা 2 বছরের নিচে থাকবে তখন সেটাকে আমরা বলবো বাকলিং অথবা গোটলিং বলবো। বাকলিং অথবা গোটলিং, বাকলিং কোন ক্ষেত্রে বলবো? ওই বাচ্চাটা যদি মেল হয় তাহলে আমরা বলবো বাকলিং, আর বাচ্চাটা যদি ফিমেল হয় তাহলে আমরা বলবো গোটলিং। ফল বাকলিং আর গোটলিং। এরপরে দেখো বাক কাকে বলে আর ডো কাকে বলে। বাক বলতে বোঝানো হয়েছে যে ছাগলের যেটা অ্যাডাল্ট মেল গোট, মেল গোট কিন্তু সেটা অ্যাডাল্ট এবং ক্যাস্ট্রেশন করা হয়নি, সেটাকে আমরা স্ট্যাট পারপাস, স্ট্যাট মানে ব্রিডিং পারপাসে ব্যবহার করব। আর যদি ফিমেল হয় এটা অ্যাডাল্ট ফিমেল গোট তাহলে সেটাকে আমরা বলবো ডো। আর যখন আমরা বাঘটাকে ক্যাস্ট্রেশন করে দিব তখন সেটাকে বলা হচ্ছে উইদার, WETHER, উইদার। আর গোটের মাংসকে বলা হয় চিভন, গোটের মাংসকে আমরা বলবো চিভন। এই টার্মিনোলজি কয়টা বুঝতে পারছো কিনা? জি স্যার। তাহলে চিভন, চিভন বিরিয়ানি খাও না মাটন বিরিয়ানি খাও? মাটন স্যার। মাটন মাটন মানে কি? খাসি। মাটন মানে ভেড়ার মাংস, চিভন হচ্ছে গোটের মাংস। কিন্তু আমাদের প্রচলিত টার্ম হয়ে গেছে মাটন, ঠিক আছে, কিন্তু এটা ভুল টার্ম। দোকানদার তো বুঝবে না স্যার। না, দোকানদার কেন, কেউই বুঝবে না, এটা মানে আমাদের প্রচলিত যেটা বলা হয়। মানে ভুল শিখতে শিখতে ভুলটা এত অভ্যস্ত হয়ে গেছে যে ওইটা তুমি যদি চিভন বিরিয়ানি বলো হয়তো পুরো দেশ খুঁজলেও পাবা না, ঠিক আছে। এখন দেখো এই টার্মিনোলজি গুলো বুঝতে পারছো কিনা, কি বাকলিং, গোটলিং, বাক, ডো, ইভন, উইদার। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পেরেছি। এখন দেখো শিপের সাথে কিছু আছে, শিপের ডান স্যার পাশে, আরেকবার বললে ভালো হতো, আমি শুনতে পাইনি কিছু। আমি আরেকবার বলি তুমি শোনো বা তোমরা শোনো সবাই। গোটের বাচ্চার বয়স যখন 1 বছরের নিচে থাকবে
সেই সময় থেকে জন্ম জন্ম থেকে শুরু করে এক বছরের নিচ পর্যন্ত গোটের বাচ্চাকে আমরা বলবো কিড। এটা মেলও হতে পারে বা ফিমেলও হতে পারে। এই বাচ্চাটা যখন এক বছর ক্রস করবে কিন্তু দুই বছরের নিচে বয়স থাকবে, এবং বাচ্চাটা যদি মেল হয় তখন সেটাকে আমরা বলবো বাকলিং, আর যদি ফিমেল হয় তখন সেটাকে বলবো আমরা গোটলিং। আর গোটের অ্যাডাল্ট যে মেল আছে যেটা ক্যাস্ট্রেশন করা হয়নি এবং ব্রিডিং পারপাজে ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে বাক, আর যদি ক্যাস্ট্রেশন করে দেই তখন সেটাকে বলবো আমরা উইদার্স বা উইদার। আর গোটের ফিমেল যে অ্যাডাল্ট আছে যেটা বাচ্চা প্রোডাকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটাকে বলবো আমরা ডো। গোটের মিটকে বলা হয় চিভন। রাইট সাইডে যে ফিগারটা দেখতে পাচ্ছ এই প্রসেসটাকে কি বলা হয় দেখতে পাচ্ছ কি না ফিগার? এই তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, সব এক্সপেরিমেন্ট হয়তো কভার করা সম্ভব না। ভেড়ার লোমটাকে বলা হয় উল, WOOL, উল বলা হয়। উল রিমুভাল করার প্রসেসকে বলা হয় শেয়ারিং, SHEARING, শেয়ারিং। সেকেন্ড টাইম ফিগারটাতে এটা শেয়ারিং প্রসেস চলছে। টার্মিনোলজিগুলো দেখো, যে এখানেও একই বিষয় যে এক বছরের নিচে ভেড়ার বাচ্চা সেটা যে কোনো সেক্স হতে পারে সেটাকে বলবো আমরা ল্যাম্প, আর সেই ভেড়ার বাচ্চাটা যদি ফিমেল হয় তখন সেটা বলবো ইউই ল্যাম্প, আর মেল হলে র্যাম ল্যাম্প। আর র্যাম বা টাপ কাকে বলবে? যদি একটা ভেড়া সেটা অ্যাডাল্ট হয় এবং মেল হয় এবং সেটা ক্যাস্ট্রেশন করা হয়নি ব্রিডিং পারপাসে ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা বলবো র্যাম অথবা টাপ, র্যাম অথবা টাপ। আর ওয়েল্টার বা ওয়েজ বলা হয়েছে কোনটা? যেটা ক্যাস্ট্রেশন করে দেওয়া হয়েছে, অ্যাডাল্ট মেল শিপ কিন্তু ক্যাস্ট্রেটেড। আর ক্যাস্ট্রেশন যদি আমরা করি কিন্তু ক্যাস্ট্রেশন করা হয়েছে সার্ভিস, অর্থাৎ দুই একবার সে প্রোডাকশন করছে বা ম্যাটিং করছে বা সেক্সুয়াল বিহেভিয়ার শো করছে, তারপরে যদি আমরা ক্যাস্ট্রেশন করি তখন সেটাকে আমরা বলবো স্যাগি, SAGGY, স্যাগি। আর ইউই কোনটাকে বলবো? ইউই বলবো অ্যাডাল্ট ফিমেল শিপটাকে, অ্যাডাল্ট মেল শিপটাকে বলবো আমরা র্যাম অথবা টাপ, আর অ্যাডাল্ট ফিমেল শিপটাকে বলবো আমরা ইউই। গিমার কাকে বলবো? গিমার বলতে বোঝাচ্ছে সেই শিপটাকে যেটা ফার্স্ট এবং সেকেন্ড শেয়ারিং এর মাঝখানে, অর্থাৎ একটা শিপ আমরা শেয়ারিং করি, প্রথম যে শেয়ারিং করব এবং তারপরে হয়তো 6 মাস বা 7 মাস পরে আবার শেয়ারিং করবো, এই মাঝখানে যে গ্যাপটা এই সময় যে ফিমেলটা শিপ থাকবে সেটাকে আমরা বলবো গিমার, গিমার। আর কিছু কিছু শিপ আছে, এটা যদি আরেকবার বলতেন কোনটা? স্যাগি, জি স্যার। স্যাগি আর ওয়েল্টার এর মধ্যে দেখো, স্যাগি আর ওয়েল্টার এর মধ্যে একটু ডিফারেন্স আছে। ওয়েল্টারও ক্যাস্ট্রেটেড, স্যাগিটাও ক্যাস্ট্রেটেড এবং দুটোই অ্যাডাল্ট, কিন্তু ওয়েল্টার হচ্ছে সেটা ব্রিডিং পারপাসে ব্যবহার করা হয়নি, সে অ্যাডাল্ট হয়েছে কিন্তু ব্রিডিং পারপাসে আমরা ব্যবহার করিনি। আর স্যাগি হচ্ছে সে ব্রিডিং পারপাসে একবার ইউজ হয়ে গেছে তারপরে আমরা ক্যাস্ট্রেটেড করছি। বুঝতে পারছি স্যার। এখন তো ইয়েল্ড কাকে বলে? ইয়েল্ড বলতে বোঝানো হয়েছে কিছু কিছু শিপ আছে সেগুলো ফিমেল এবং অ্যাডাল্ট কিন্তু বাচ্চা দিচ্ছে না, সেক্ষেত্রে সেটাকে বলবো আমরা ইয়েল্ড। বাচ্চা না দেওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। তারপর মাটন কোনটাকে বলবো? মিট অফ শিপ আফটার সেক্সুয়াল ম্যাচুরিটি, অর্থাৎ শিপের মিটটাকে আমরা বলবো মাটন। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ, লাস্ট যে টার্মিনোলজি শিপের ক্ষেত্রে ক্রন। ক্রন বলতে বোঝানো হয়েছে ইউই, অর্থাৎ অ্যাডাল্ট ফিমেল শিপকে বোঝানো হয়েছে কিন্তু তার ব্রোকেন মাউথ, ব্রোকেন মাউথ বলতে তার যে ভিতরে যে টিথ বা তার জ ম্যান্ডিবল বা অন্য যে বোন গুলো আছে সেই বোন গুলো কোনো কারণে বা টিথ কোনো কারণে ফ্র্যাকচার হয়ে গেছে, সে পড়ে গিয়ে অথবা কোনো রাফ অবজেক্ট খেয়ে ফেলছে বা গ্লাস খেয়ে ফেলছে, গ্লাস কামড়াইছে বা স্লিপিং করছে কোথাও থেকে করার কারণে তার
ভিতরে মুখের কিছু স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পরেও যদি আমরা ওই শিপটাকে ব্রিডিং পারপাসে ব্যবহার করি তখন সেটাকে বলবো আমরা ক্রন অর্থাৎ তার মাউথ স্ট্রাকচার নষ্ট হওয়ার পরেও যদি আমরা তাকে ব্রিডিং পারপাসে ব্যবহার করি তখন সেটাকে বলবো আমরা ক্রন কেন এই ডিফিকাল্টিস বা এর ফল্টস থাকার কারণে বা ডিফেক্ট থাকার পরেও আমরা কেন একে ইউজ করি কারণ এর ব্রিডিং পারফরমেন্সটা অনেক ভালো অর্থাৎ সে খুব রেগুলার বাচ্চা দেবে বা তার বাচ্চার সংখ্যা অনেক বেশি এসব ভালো কারণে তাকে তার মুখের ফল্টস থাকার কারণে বা মুখের ডিফেক্টস থাকার কারণে তাকে আমরা ব্রিডিং পারপাসে ব্যবহার করি তখন সেটাকে বলবো আমরা ক্রন স্যার এদের মুখের মানে স্যার শেপের পরিবর্তন হইতে পারে কেন স্যার ওইটা তো তোমাকে বললাম যে দেখা যাচ্ছে কোনো কারণে সে কোনো ডিজিজ হয়েছে একটা ডিজিজ আছে বোতল জ বলা হয় বোতল জ অর্থাৎ তার ম্যান্ডিবল যেটা নিচের জ সেটা ফুলে যেতে পারে আবার অনেক সময় সে ভুল করে ঘাস খাওয়ার সময় সে ভুল করে কোনো গ্লাস খেয়ে ফেলছে তো গ্লাসটা গিয়ে তোমার দাঁত ভেঙে দিতে পারে বা ওখানে কোনো ছিঁড়ে যেতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে বা হার্ড কোনো অবজেক্টের সাথে ধাক্কা লাগছে এরকম কারণে হইতে পারে নর্মালি এই ধরনের শিপগুলো কিন্তু ফার্মে রাখা হয় না কিন্তু তারপরেও রাখা হয় কারণ এ বাচ্চা প্রোডাকশনটা রেগুলারলি করে কিছু কিছু শিপ আছে একবার বাচ্চা দিয়ে এক বছর দুই বছর হয়ে গেছে আর কোনো প্রেগনেন্ট হওয়ার কোনো খোঁজ নেই তো এই শিপটা সে রেগুলারলি বাচ্চা প্রোডাকশন করবে এবং বাচ্চা প্রোডাকশনের হারটা অনেক বেশি যার কারণে তার মাউথ ডিফেক্ট থাকার পরেও তাকে ব্রিডিং পারপাসে ব্যবহার করা হচ্ছে এবং তাকে ফার্মে রাখা তখন সেই শিপটাকে আমরা বলবো ক্রন স্যার এই মানে স্যার মুখের মানে স্ট্রাকচার চেঞ্জ হওয়ার কারণে কি এদের স্যার মানে বাচ্চা উৎপাদন ক্ষমতা কি বৃদ্ধি পায় না কোনো অন্য কোনো কারণ না না তুমি বুঝতে পারো না এই বিষয়টা আমি আরেকটু বলি নর্মালি যে কোনো ফার্মে যে কোনো ডিফেক্ট যদি কোনো অ্যানিমেলে পাওয়া যায় মনে করো কোনো কারণে একটা অ্যানিমেলের লেস কেটে গেছে বা পা ভেঙে গেছে এই ধরনের অ্যানিমেল গুলো কিন্তু ফার্মে রাখা হয় না সাথে সাথে সেটাকে সেপারেট করে বিক্রয় করে দেওয়া হয় বা ওইটা জবাই করে দেওয়া হয় কিন্তু মাঝে মাঝে কিছু শিপ আছে এতই তাদের ব্রিডিং পারফরমেন্স ভালো তাদের বাচ্চা প্রোডাকশনের হারটা এতই ভালো কিন্তু সে কোনো কারণে মুখটা একটু ভেঙে গেছে বা দাঁত ভেঙে গেছে তারপরে তাকে ফার্মে রাখা হয়েছে কিছুটা বুঝতে পারছো মনে হয় তাহলে ক্রোন কি মেল শিপ না ফিমেল শিপ গিমার তেমন কিছু না তোমাদের এই যে প্রথম যে ফিগারটা দেখালে ডান পাশের যে ছবিটা এটা বলা হচ্ছে শেয়ারিং অর্থাৎ একটা শিপকে প্রথমবার শেয়ারিং করার পর প্রথমবার উল রিমুভ করার পরে আবার দেখা যাচ্ছে আমরা 6 মাস বা 7 মাস পরে আবার তার আমরা উল রিমুভ করি এই প্রথমবার উল রিমুভ করলাম এবং দ্বিতীয়বার উল রিমুভ করব এই মাঝখানে শিপের যে স্পেসটা সেই স্টেজে শিপটাকে বলা হচ্ছে গিমার আর বাম পাশে দেখো যে শিপটা বাদ দিচ্ছে কিন্তু কিছু কিছু শিপ আছে তার রিপ্রোডাকটিভ অর্গান সব ঠিক আছে তার মেমারি গ্ল্যান্ডস ঠিক আছে তার মুভমেন্ট ঠিক আছে সবকিছু ঠিক থাকার পরে সে বাদ দিচ্ছে না তখন আমরা বসে এটা বলবো ইল্ড অইএলডি ইল্ড বা ইএলড এখন দেখো টার্মিনোলজি অফ বাফেলো বাফেলো টার্মিনোলজি ক্যাটেল টার্মিনোলজি আর বাফেলো টার্মিনোলজি সেম বাফেলো কাফ দেখতে পাচ্ছ জি স্যার বাফেলো কাফ একই বিষয় ক্যাটেলের সাথে এর পুরোপুরি মিল আছে শুধু তার সামনে বাফেলো যোগ করতে হবে বাফেলো কাফ বলতে বোঝাচ্ছে বাফেলোর বাচ্চাটা কি যেটা মেল ফিমেল যে কোনোটা হতে পারে যদি সেটা মেল হয় তখন সেটাকে আমরা বলবো বাফেলো বুল কাফ আর যদি ফিমেল হয় বাফেলো হাইপার কাফ স্যার এখনো তো স্যার শিপের ছবি দুইটা দেখা যাচ্ছে স্লাইডটা চেঞ্জ হয় নাই স্লাইড চেঞ্জ হয়নি জি স্যার থাকতে পারে দেখো
বাফেলো কাফ বলতে বোঝানো হয়েছে যে বাফেলোর বাচ্চা, সেটা মেল বা ফিমেল যে কোনোটা হতে পারে। যদি মেল হয় সেটাকে আমরা বলবো বাফেলো বুল কাফ, আর ফিমেল হলে বাফেলো হেইফার কাফ। আর ক্যাটেলের ক্ষেত্রে আমরা এটা বলি কি কাফ বুল কাফ হেইফার কাফ। আর ক্যাটেলে আমরা যেটা কাউ বলি, অর্থাৎ যেটা প্রেগনেন্ট অথবা বাচ্চা দিচ্ছে অথবা বাচ্চা দেওয়ার স্টেজে চলে গেছে, সেটাকে আমরা বলবো কাউ ক্যাটেলের ক্ষেত্রে। আর বাফেলোর ক্ষেত্রে সেটাকে আমরা বলবো শি বাফেলো, অথবা বলবো বাফেলো কাউ। আর বুল বলতে একটু আগে বললাম বুল যে সেক্সুয়ালি ম্যাচিউর অ্যাডাল্ট এবং আনক্যাস্ট্রেটেড, ক্যাটেলের ক্ষেত্রে বলা হয়। আর বাফেলোর ক্ষেত্রে সেটাকে বলবো আমরা বাফেলো বুল। আর বাফেলো বুলক বলতে ক্যাস্ট্রেটেড যেটা, সেটাকে বাফেলো বুলক বলা হয়। এখানে বেশি টার্মিনোলজি নেই, ছয়টা টার্মিনোলজি। বুঝতে পারছো কি এগুলো ছয়টা? জি স্যার। ইয়েস স্যার। এখন দেখো এখানে দেখতে পাচ্ছ পোল্ট্রি টার্মিনোলজি, টার্মিনোলজি অফ পোল্ট্রি। জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এক পাশে দেখো যে তিনটা ছবি দেখা যাচ্ছে, একটাতে বাচ্চা আর একটাতে মোরগ, নিচে আবার ডিম দিচ্ছে, এই ধরনের কিছু ছবি। এখন ধর চিক কাকে বলে, চিক বলতে বোঝাচ্ছে নিউলি হ্যাচড অর ভেরি ইয়ং চিকেন, অর্থাৎ ডিম ফুটে বাচ্চা হওয়ার পরপরই যে বাচ্চাটা, নিউলি হ্যাচড বলা হয়েছে সেটাকে হ্যাচিং। তোমরা ইনকিউবেশন পড়ানো হয়েছে তোমাদের প্র্যাকটিক্যালে? জি স্যার। কি মনে আছে হ্যাচিং কাকে বলে? কৃত্রিম যে প্রক্রিয়ায় বাচ্চা ফুটানো হয় ডিম থেকে, সেটা হচ্ছে হ্যাচিং। জি স্যার। ইনকিউবেশন কাকে বলে? ইনকিউবেশন হচ্ছে স্যার সুপ্তাবস্থা, যে পর্যায়টা পর্যন্ত ওটা হচ্ছে যে সুপ্তাবস্থা থেকে ডিমটা ওটা। ইনকিউবেশন বলতে বোঝানো হচ্ছে তোমার ওই ডিম যে আমরা ইয়াতে দেখছো না, গ্রামে যাদের বাসা তারা হয়তো দেখছো যে ডিম, কোন একটা মুরগি ডিম দিল, ডিম দেওয়ার পরে কিছুদিন পর সে ডিমের তা দেয় না? জি স্যার। এই তা দেওয়ার প্রসেসটা হচ্ছে ইনকিউবেশন। আর যখন ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেল সেটাকে বলবো হ্যাচিং। ওকে স্যার। যখন হ্যাচিং করে বাচ্চা বা ডিম ফুটে বাচ্চা বের হলো, ওই নিউবর্ন বাচ্চাটাকে বলবো আমরা চিক, CHICK, চিক। এখন দেখো নিচের দিকে কিছু টার্মিনোলজি দেখা যাচ্ছে, কক ককরেল হেন পুলিট। এখন চিকটা যদি মেল হয়, মেল হয় এবং বয়স যদি 1 বছরের নিচে হয়, তখন সেটাকে বলবো আমরা ককরেল, ককরেল। চিকটা যদি মেল হয় এবং 1 বছরের নিচে বয়স হয় সেটাকে বলবো আমরা ককরেল। আর যদি ওইটা ফিমেল হয় এবং 1 বছরের নিচে বয়স হয় তখন সেটাকে বলবো আমরা পুলেট। দেখো নিচের দিকে দেখা যাচ্ছে ককরেল আর পুলেট। নিউবর্ন চিক যদি মেল চিকেন হয় এবং বয়স 1 বছরের নিচে হয় তখন সেটাকে বলবো আমরা ককরেল। আর যদি সেটা ফিমেল হয় এবং বয়স 1 বছরের নিচে হয় তখন সেটাকে বলবো আমরা পুলেট। আরেকটা বিষয় এখানে দেখো যে এই ককরেলটা যখন ম্যাচিওর হয়ে যাবে, ম্যাচিওর হয়ে যাবে অথবা অ্যাডাল্ট হয়ে যাবে, যখন ব্রিডিং পারপাসে ব্যবহার করা যাবে, তখন সেটাকে বলবো আমরা কক, কক। আর পুলেট অর্থাৎ ফিমেল চিকেন যেটা ইম্যাচিওর, এইটা যখন অ্যাডাল্ট হবে এবং ডিম দেওয়ার মতো বয়সে চলে আসবে তখন সেটাকে বলবো আমরা হেন, HEN হেন। বুঝতে পারছো কি না? বুঝছি স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি ডিম তা দেওয়ার প্রসেসটা কি বললেন? ইনকিউবেশন। ইনকিউবেশন। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্ক ইউ স্যার। এই তোমাদের ক্লাস আমি এখানে শেষ করব, কোনো প্রবলেম থাকলে বলো। এই টার্মিনোলজি যেগুলো পড়ালাম শুরু থেকে, ক্যাটেল, তারপর হর্স, গোট, শিপ, বাফেলো এবং পোল্ট্রি, এগুলো থেকে যে কোনো পরীক্ষায় কোশ্চেন থাকবে, সেটা কুইজ হোক, মিড হোক বা ফাইনাল হোক বা প্র্যাকটিক্যাল ভাইবা হোক, প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন থাকবে এখান থেকে। এই জন্য কিন্তু তোমাদের
এগুলো কিন্তু আমি চাইলে এক ক্লাসে শেষ করতে পারতাম, কিন্তু দুইটা ক্লাস বা তিনটা ক্লাস নিলাম। তোমাদের আমি দিব, হ্যাঁ বলো। হ্যাঁ কি বলতে চাইলে বলো স্যার, এত টার্মিনোলজি মনে রাখবো কেমনে স্যার? আরো অনেক শোনো, আরো অনেক বেশি টার্মিনোলজি ছিল, আমি অনেক শর্ট করে তোমাদেরকে এগুলো দিছি। তোমরা তো এগ্রিকালচারে দেখবা যে আরো কিছুদিন পর যখন থার্ড ইয়ারে উঠবা, মানে এন্টোমোলজি নাই একটা সাবজেক্ট আছে এখানে, এগুলো তো জাস্ট টার্মিনোলজি। ওখানে মানে তোমাকে ক্যাম্পাসে যত ধরনের পোকা আছে, ইনসেক্ট আছে, সবগুলো সাইন্টিফিক নেম থেকে শুরু করে তাদের ট্যাক্সোনমি, ক্লাসিফিকেশন, মানে ভয় দেখাচ্ছি না, এখনই ভয় পাওয়ার কিছু নাই, এগুলো সবাই পারে, তোমরাও পারবা, মানে সেই তুলনায় এটা কিছুই না। কৃষিবিদ হইতে আসছিলাম স্যার। হইতে আসছিলা এবং ইনশাল্লাহ হবা, একটু ধৈর্য ধারণ করো, পারবা, সবাই তো পারে, কেউ তো আর এখানে ব্যর্থ হয়ে চলে যায় না, লেগে থাকতে হবে। তবুও স্যার আমাদেরকে বলে আমরা নাকি আর্টস এর স্টুডেন্ট, এগ্রিকালচার পড়ি। কে বলে? গ্রামের চাচা, এলাকার লোকজন স্যার, গ্রামের চাচা তো ভাই বোনরা বলে যে আমাদের অনার্স কয় বছরে শেষ করব স্যার। শোনো, যারা বিষয়গুলো জানে না তারা মনে করে কিন্তু সবচেয়ে যেগুলো টেকনিক্যাল সাবজেক্ট, এগ্রিকালচার, ভেটেরিনারি, ফিশারিজ বা অন্যান্য রিলেটেড সাবজেক্টের মধ্যে এগ্রিকালচারের অবস্থা এখন সবচেয়ে ভালো। প্রতি বছর বিসিএস প্রায় 300-400 করে ক্যাডার হচ্ছে, ঠিক আছে? আর আমাদের ক্যাম্পাস থেকেও এগ্রিকালচারে প্রতি বছরে 15-20 জন বা 10 জনের নিচে হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আর এটা শুধু তোমরা যে ইয়াতেই যেতে হবে তা না, তোমাদের বিভিন্ন আরো প্রতিষ্ঠান আছে, যেমন তোমার ইরি বিরি, তারপরে জুটের বিভিন্ন আছে, কটন কটন রিসার্চ ইনস্টিটিউট আছে, তারপরে আমাদের এই যে তোমরা যারা 10 মাইল থেকে আসো দেখবা হাতের বামে হুইট রিসার্চ সেন্টার, জি স্যার, বিএডিসি, এই ধরনের অসংখ্য প্রতিষ্ঠান আছে তোমাদের, ঠিক আছে? আবার ডিপ্লোমা যদি বিসিএস এ ভালো করতে পারো, যেগুলো ডিপ্লোমা ইনস্টিটিউট আছে ওখানে টিচার হিসেবে তোমাকে নিতে পারে, আবার এখানে যদি ক্যাম্পাসে একটা সুযোগ আছে টিচার হওয়ার, মানে যথেষ্ট সুযোগ আছে। কে কি বললো এটা বিষয় না, যেমন আমি আমার কথাই বলি বা আমার সাবজেক্টের কথাই বলি, অনেকে বলতে পারে গরুর ডাক্তার, ঠিক আছে, ভেটেরিনারি পড়লে অনেকে গরুর ডাক্তার বলে, কিন্তু আসলে এই পেশাটা তোমরা হয়তো যখন শেষ করবা তখন বুঝতে পারবা, আমাদের সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, শুধু ডিভিএম কমপ্লিট করলে তোমার জব পেতে 1 মাসও লাগবে না, 1 মাস এগ্রিকালচারে একটু সময় লাগতে পারে, কিন্তু আমাদের জব পেতে 1 মাসও লাগে না। তো কে কি বললো এটা? এখন তো এডুকেটেড সবাইও মানে এমন ভাবে বলে যে মানে এগ্রিকালচারের কথা শুনলে এইভাবে বলে, তুমি কি সাইন্স, তুমি সাইন্সের ছিলা না, মানে সবার ধারণাই আসলে কেমন জানি হয়ে গেছে এগ্রিকালচার নিয়ে, এখনো চেঞ্জ হয়নি এই সব। ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কেউ মূল্য দেয় না, শুনো, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে? মানুষের চিন্তার সমস্যা আছে। ক্যাডার হলা, কোনটা বেশি মূল্যায়ন হবে বলো তো? ডাক্তারদের স্যার প্রফেশনাল ডাক্তার হতে 50 বছর আপ লাগে অনেক সময় স্যার। আর তুমি কি মনে করো যে প্রতি বছর যেগুলো ডাক্তার হয় সবাই এস্টাবলিশড হতে পারে? না স্যার, সবাই তো ফেমাস হয় না স্যার, ফেমাসের ব্যাপার আছে। কিন্তু আমি এতটুকু তোমাদেরকে এতটুকু এনশিওর করতে পারি, তোমরা যদি এগ্রিকালচার ভালো মতো কমপ্লিট করো, তোমরা অবশ্যই তোমাদের কেরিয়ার তোমরা ভালো গড়ে তুলতে পারবা, সেটা আইদার বিসিএস বা প্রাইভেট জব বা ইউনিভার্সিটি জব, তোমরা পারবাই মেয়েদের জন্য একটু লিমিটেড আর কি। আমরা বেশিরভাগই মেয়ে,
হ্যাঁ, বেশিরভাগই মেয়ে, এই জন্য চেষ্টা করতে হবে বিসিএস এর জন্য, কারণ বিসিএস এ তো তোমার মেয়েরা নর্মালি ভাইভাতে গেলে খুব কম ব্যাক আসে। আর আরেকটা বিষয় আছে, ক্যাম্পাসে যদি তুমি ভালো করতে পারো, ক্যাম্পাসে একটা সুযোগ আছে, আমি বলবো না হবেই, কিন্তু সুযোগ আছে টিচার হওয়ার। তোমাদের দেখো অনেকেই টিচার হয়েছে তোমাদের ফ্যাকাল্টিতে গত বছরে। স্যার মেয়েদের সুযোগ কম কোথায় স্যার? মানে খুব ভালো তো, এরকম হলে এরকম হলে তো এগ্রিকালচারে বেশিরভাগ সমস্যা কোথায় স্যার? ওদের যেহেতু প্রাইভেট জবে চাকরিটার সুযোগ আছে, ওরা ওটা ধরে নি স্যার। একে কিক মারেন স্যার, একে এখানে রাখছেন কেন? প্লিজ শোনো, ছেলেদের হতাশার কিছু নাই, ঠিক আছে? হতাশা কিসের স্যার? আমরা হতাশা কেন হবো স্যার? হ্যাঁ, দেখা যায় ছেলেরা এগিয়ে থাকে। এই তোমাদের আরেকটা বিষয়, তোমাদের যারা মেডিকেলে সেকেন্ড টাইম করতে গেছিল, হ্যাঁ, তো ওরা কি হচ্ছে ব্যাক করছে? অনেকেই ব্যাক করে আসছে স্যার। ওরা কি ক্লাস করতেছে তাহলে? জি স্যার। তোমরা একটু খোঁজ নিও যে তোমাদের সাথে ক্লাস করতেছে কি ওরা? জি স্যার, আমাদের সাথেই ক্লাস করছে। কিন্তু নরমালি তো তোমাদের সাথে ক্লাস ওদের হওয়ার কথা না স্যার। ওটা হচ্ছে আমরা যখন মিড দিয়ে দেই তখন আর ওদের ওই সুযোগটা থাকে না, কিন্তু এখন তো আমাদের মিড এখনো হয় নাই, এজন্য ওদের রিয়্যাড হইতে হইলো না, ভাগ্য ওদের সহায় ছিল। তারপর আমার মনে হয় যে একটু তোমরা ডিন অফিস থেকে একটু খোঁজ নিও যে আসলে বিষয়টা কতটুকু কি, ঠিক আছে? একই সাথে তো স্যার ক্লাস করা উচিত না, আমরা তো অনেক আগায় গেছি, ওরা তো ক্লাসই করেনি কোনো। ওইটাও বিষয় না, বিষয়টা হচ্ছে নরমালি রিয়েড হলে পরের বছরে যারা ভর্তি হয় তাদের সাথে ক্লাসটা কন্টিনিউ হয়। জি স্যার, কিন্তু হচ্ছে এদের যেহেতু এখনো পরীক্ষা শেষ হয় নাই স্যার, এদের সুযোগ আছে স্যার। আগে তো অ্যাটেনডেন্স নাই, ক্লাস টাইমে তো অ্যাটেনডেন্স ছিল না ওদের, যখন ইউনিভার্সিটিতে ক্লাস হইছে অ্যাটেন্ডেন্সের মার্ক কাটা যাবে, অসুবিধা নেই। অ্যাটেন্ডেন্সের মার্ক কাটা যাবে, কিন্তু ওদের এদিকে কোনো ইয়ে না হলে নাকি পরীক্ষায় বসতে দেয় না। কিছু কিছু তোমরা গ্রামে কখনো দেখছো কিনা, মোরগ গুলোকে কারণ বেশিরভাগ এনিমেলের টেস্টিকল থাকে বাহিরে আর মোরগের থাকে টেস্টিকল ভিতরে, এই জন্য ক্যাস্ট্রেশন করতে হয় সার্জিক্যালি, অর্থাৎ তার বডি কেটে বের করে দিতে হয়। Okay, sir.